স্বাগতম সবাইকে একটি বৃষ্টি ভেজা দিনে জার্মানির রাজধানী বার্লিনের সেন্ট্রাল ট্রেন স্টেশন থেকে। 2006 সালে প্রায় 700 মিলিয়ন ইউরো খরচে নির্মিত এই ট্রেন স্টেশনটি জার্মানির সবচেয়ে বড় ট্রেন স্টেশনগুলোর মধ্যে একটি। তার চেয়েও বড় কথা, ইউরোপের সবচেয়ে কমপ্লেক্স যে ট্রেন স্টেশনগুলো তার মধ্যে একটি, যেখানে বার্লিনের লোকাল ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ক্রস বর্ডার ট্রেনও চলাচল করে। স্প্রি নদীর পারে অবস্থিত এই ট্রেন স্টেশনটি দুইটি মূল প্রবেশদ্বার, একটি হচ্ছে ওয়াশিংটন প্লাস যেটা স্প্রি নদীর তীর ঘেঁষে, আরেকটা হচ্ছে ইউরোপা প্লাস যেখান থেকে শহরের বিভিন্ন দিকে যাওয়ার বাস ট্রাম ইত্যাদি রয়েছে। 5 তলা বিশিষ্ট এই ট্রেন স্টেশনটিতে মোট 16টি প্ল্যাটফর্ম রয়েছে, 8টি উপরতলাতে অবস্থিত যেগুলো মূলত পূর্ব পশ্চিমগামী ট্রেনগুলো ব্যবহার করে থাকে। উপর থেকে দেখতে অনেকটা ক্রস শেপের মতো মনে হয় এটাকে। আর একেবারে নিচতলাতে মাটির নিচে সেখানে বাকি 8টি প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো মূলত দ্রুতগামী ট্রেন ব্যবহার করে থাকে উত্তর দক্ষিণমুখী যাত্রার জন্য। আর এই যে একটা ক্রস ট্রেন প্ল্যাটফর্মের ব্যবস্থা, এটার কারণেই আসলে বার্লিন সেন্ট্রাল স্টেশন কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা। স্টেশনের প্রতিটা কোণাতে কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে কখন ছাড়বে সব কিছু কিন্তু ইনফরমেশন দেওয়া থাকে, সো যাত্রীদের জন্য সেই ইনফরমেশন খুঁজে পেতে কিন্তু কোনো কষ্টই করতে হয় না। আর ডয়চে বান বা জার্মান সবচেয়ে বড় ট্রেন অপারেটরদের ইনফরমেশন বুথ তো আছেই। বার্লিন ব্র্যান্ডেনবার্গ পুরো স্টেট কভার করে এই লাল রঙের রিজিওনাল এক্সপ্রেস ট্রেনগুলো। আর বাদামি লাল এই ট্রেন, এগুলো হচ্ছে এসবান যেগুলো বার্লিন শহর এবং শহরের যে সাবার্ব সেইগুলো কভার করে। প্রায় নিয়মিত বিরতিতে এই ট্রেনগুলো পুরো বার্লিন জুড়ে চলাচল করে। জার্মান পরিবহন ব্যবস্থায় সবচেয়ে আকর্ষণীয় যে পরিবহনটি সেটি হচ্ছে ICE বা ইন্টারসিটি এক্সপ্রেস। ঘন্টায় 250 থেকে 300 কিলোমিটার বেগে ছুটতে পারা এই সব দ্রুতগতির ট্রেনগুলো সাধারণত বড় শহর থেকে বড় শহর সংযোজন করে। যেমন এই ট্রেনটি বার্লিন হাউপবানহফ থেকে মাঝে আরও 4-5টি বড় শহর পার হয়ে আকেন হাউপবানহফ পর্যন্ত যাবে, যেটা জার্মান এবং নেদারল্যান্ডস বর্ডারে। উপরতলার প্ল্যাটফর্মগুলো থেকে একটু নিচে নামলে মাঝের যে ফ্লোরগুলো আছে সেগুলো তো কিন্তু একবারে পুরোদমে শপিং মল এবং ফুড কোর্ট বলা চলে। বিভিন্ন ব্র্যান্ডের পোশাক থেকে শুরু করে প্রসাধনীর দোকান যেমন আছে, তেমনি ইন্টারন্যাশনাল ফুড চেনগুলো বার্গার কিং, ম্যাকডোনাল্ডস ইত্যাদি এবং জার্মান বিভিন্ন লোকাল ফুড চেনগুলোও কিন্তু দেখা যায়। তাই যাত্রাপথে বিরতিতে কিংবা ওয়েটিং টাইমে সময় কাটানোর মতো কিন্তু এনাফ অপশন এই বার্লিন সেন্ট্রাল স্টেশনে রয়েছে। আর জার্মানিতে রোববারে সকল মার্কেট বা দোকানপাট বন্ধ থাকলেও এই সেন্ট্রাল স্টেশনে যে দোকানগুলো সেগুলো কিন্তু খোলা থাকে, তাই যারা অন্য অন্য দিনে বাজার করতে বা মার্কেটিং করতে ভুলে গেছে তাদের জন্য কিন্তু সেন্ট্রাল স্টেশন একটা ভালো অল্টারনেটিভ। শপিং অথবা ফুড কোর্ট বাদেও যাত্রীদের সুবিধার্থে ব্যাংক, ATM, ডয়চে বানের অফিস বা অটোমেটেড টিকিট মেশিন, সিনেমা হল সব কিছুই কিন্তু একই ছাদের নিচে পাওয়া যাবে। বার্লিন হাউপবানহফের নিচতলা যে 8টি প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো দ্রুতগতির ট্রেন বা লং ডিস্টেন্স যে ট্রেনগুলো সেগুলো ব্যবহার করে থাকে। সাধারণত ICE অথবা RE, RJ এই জাতীয় ট্রেন এই প্ল্যাটফর্মগুলো থেকে ছাড়ে বিভিন্ন দিকে,
যেমন এই ট্রেনটি স্ট্রাসলুন হপবানহফ পর্যন্ত যায়, যেটি হচ্ছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত জার্মানির একটি শহর। বার্লিন হপবানহফের নিচতলাতে এক্সিস্টিং প্ল্যাটফর্মগুলোর সাথে আরেকটি প্ল্যাটফর্ম নতুন যুক্ত হয়েছে, উবান বা বার্লিনের যে লোকাল আন্ডারগ্রাউন্ড ট্রান্সপোর্ট সিস্টেম U5। আর এই যে বাল্টিক সিগামি ICE ট্রেন, এটা দেখতে দেখতে অন্য কোনো দিন এই ট্রেনে চড়ে বাল্টিক সিতে যাওয়ার আশা রেখে বার্লিন হপবানহফ থেকে আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরের পর্বে।